আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গ্রাম বাংলা অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি মোবারক ছোট্ট একটি টিপস দেখে আপনি হয়তোবা উপকৃত হবেন তো আজকের বিষয়টি হচ্ছে আমরা পূর্বে দেখেছিলাম কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে নেট কানেকশন করা যায় ওয়াইফাই হটস্পট ডিভাইসের মাধ্যমে সাধারণত কম্পিউটারে ওয়াইফাই সিস্টেমটি থাকে না সেক্ষেত্রে একটি ডিভাইস কিনে নিতে হয় তো আজকে আমরা দেখব কিভাবে আপনি কম্পিউটার থেকে মোবাইলে নেট কানেকশান দিবেন যদি আপনার এরকম হয় যে আপনার কম্পিউটারে ক্যাবলের মাধ্যমে ওয়াইফাই সংযোগ করা আছে কানেকশন করা আছে ইন্টারনেট যে কোনো ওয়েতে সেক্ষেত্রে এখন আপনি মোবাইলে নেবেন আপনার কম্পিউটার থেকে সেক্ষেত্রে নেওয়ার উপায় কী এখানে নোটিফিকেশান আইকনে ক্লিক করেন ডান পাশে তাহলে আপনি দেখতে পাবেন এখানে মোবাইল হটস্পট নামে একটি অপশন আছে যদি ওটা হাইট হয়ে আছে তার কারণ হচ্ছে এখন কম্পিউটারে নেট কানেকশন নেই অথবা আপনি যদি সেটিং অপশনে যান সেটিং অপশনে গেলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ের মধ্যে যদি প্রবেশ করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল হটস্পট নামে একটি অপশন রয়েছে তো মোবাইল হর্টসফুর নামে অসনটি আপনি হয়তো বা নাও দেখতে পারেন কারণ হচ্ছে আমি যদি ডিভাইসটি খুলে ফেলি এই যে হর্টসফের যে ডিভাইসটি ছোট্ট একটি ডিভাইস দাম হয়তো তিনশো সাড়ে তিনশো বা দুইশো আড়াইশো এরকম করে যে কোনো একটা অ্যামাউন্ট নিতে পারে আপনার থেকে তবে এই ডিভাইসটি যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি এই পথে নেট কানেকশন দিতে পারবেন না তবে এটা আপনি আবার ল্যাপটপে দিতে পারবেন কিন্তু ডেস্কটপে দিতে পারবেন হয়তো বর্তমান নতুন কোনো ডেস্কটপে এরকম সুযোগ থাকতে পারে তবে আগের ডেস্টপে বেশিরভাগ ডিস্টপই এই সুযোগটি থাকবে না তো আমি যখন এখানে ডিভাইসটি ঢুকালাম তো ঢুকানোর পরে আপনি একটু সময় ওয়েট করুন আপনি দেখতে পাবেন যেখানে মোবাইল হটস্পট ডিভাইসটি অপশনটি চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল হটস্পট চলে আসছে আমরা এখানে ক্লিক করলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে অন করার মতো কোনো অপশন নেই তার কারণ হচ্ছে আমাদের কম্পিউটারে নেট কানেকশন নেই তো সেক্ষেত্রে আমরা কম্পিউটারের নেট কানেকশন দিয়ে দেখি কয়েফাই তো সাধারণত এরকম ক্যাবলের মাধ্যমেই কানেকশান করা থাকে তো নেট কানেকশন দিলাম দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটারে কিন্তু নেট কানেকশন চলে আসছে এখানে কিন্তু মোবাইল হটস্পট যে অপশনটি সেটি কিন্তু চালু হয়েছে এখন আমি এখান থেকে চাইলে অন করতে পারি চাইলে বন্ধ করতে পারি অথবা এখানে নোটিফিকেশন আইকন থেকেও আমি এখান থেকে কানেকশন অন অফ করতে পারবো নেটওয়ার্কের নেম আপনি এডিট করে চাইলে আপনি নিজের নামে এই নেটওয়ার্কটা দিতে পারেন এবং পাসওয়ার্ড আপনার ইচ্ছে মতো সেট করে দিতে পারেন কারণ প্রথমে ডিফল্ট হিসাবে একটি পাসওয়ার্ড একটি নেম থাকবে পরবর্তীতে আপনি চাইলে এখানে আপনি আপনার মতো করে নাম সাজিয়ে দিতে পারেন এবং একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন তো এখন যদি আপনি এখান থেকে নেট কানেকশনটা চালু করেন তারপরে যেরকম ওয়াইফাই সিগন্যাল পাওয়া যায় সেভাবে আপনি আপনার মোবাইলে ওয়াইফাই সার্চ করে দেখেন আপনি ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে মোবাইলে যখন আমি সার্চ দিলাম তখন আমি গ্রাম বাংলা অনলাইন পেয়ে গেলাম এখন এখানে নেটওয়ার্ক পাসওয়ার্ড যেটি দেওয়া রয়েছে নাইন থেকে ওয়ান পর্যন্ত তো পাসওয়ার্ডটি আমি যখন দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেট কানেকশন চালু হয়ে গেছে অলরেডি এবং আমি এখন কম্পিউটার থেকে দেখতে পাচ্ছি যে এখানে এখানে কী কী ডিভাইস আমার সাথে অ্যাডও হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মোবাইল অ্যাড করেছি সেই মোবাইলটি এখানে আমি দেখতে পাচ্ছি ছোট্ট টিপসটি যদি আপনার ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপডেট ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই পথে সেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ